প্রিয় বিয়ে বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের যে এনভায়রমেন্টাল স্টাডিস এ ইসিসি পেপার টু যে সাবজেক্টটি রয়েছে সেখান থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এক নম্বরের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং সাথে উত্তরগুলোও বলে দেবো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো স্যার বিভিন্ন বই কিনেছি কেউ অনেকে বাজার চলতে অনেক সাইজটি বই কিনেছে বলছে স্যার প্রচুর প্রশ্ন প্রায় পাঁচশো ছশো খানা করে আরও বেশি ছশো সাড়ে ছশো হয়তো বললো অনেকে কমেন্ট বক্সে লিখেছে অনেকে ফোনও করেছে বললো যে স্যার এত প্রশ্ন কিভাবে পড়বো যদি একটু বেছে দেন কটি প্রশ্ন তাহলে খুবই উপকৃত হই তো দেখো বাজার চলতি যে বইগুলো তোমরা কিনবে ওটি সাইজটি বই বা সাজেশান বই লেখা থাকে ঠিকই প্রচুর অজস্র বই প্রশ্ন যেরকম তোমরা টেক্সট বই কেনো টেক্সট বইয়ের পেছনে যে লেখা থাকে ওই প্রশ্নগুলোই তোমাদের উত্তরে করে দিয়ে দেওয়া হয় সেগুলো প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে ছশো সাতশোর ওপরে প্রশ্ন তো এমসিকে ওইভাবে ছশো সাতশোটা মুখস্থ করা এই কম সময়ের মধ্যে একটা প্রবলেম হয়ে দাঁড়ায় তো যাই হোক সেই প্রবলেমগুলো দূর করতে আমাদের কিছু তো উপায় বার করতে হবে তো তার জন্য আমি তোমাদের কিওয়ার্ড তোমাদের যেগুলো ক্লাসে আমি দিই দেওয়া হয় এনভারমেন্ট স্টাডিজে তো সেই কিওয়ার্ড মানে নোটস আকারে যে পয়েন্টগুলো থাকে যেখান থেকে প্রশ্ন করা হয় সেই পয়েন্টগুলো তুলে আলোচনা করা হয় ক্লাসে করানো হয় ঠিক আছে সেগুলোই তোমাদের কিছু তুলে ধরা হয়েছে ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে সেখান থেকে পেয়ে যাবে তো আজকে আমি গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব এই চল্লিশটি প্রশ্ন তোমরা ভালো করে তোমাদের দেখতে হবে ঠিক আছে পার্ট টুয়ে আমি তোমাদের পার্ট ওয়ানে কিছু প্রশ্ন দিয়েছিলাম পার্ট টুয়ে আমি তোমাদের চল্লিশটি প্রশ্ন আলোচনা করছি এই চল্লিশটি প্রশ্ন তোমরা দেখে নাও এটি পার্ট ওয়ানই ধরো এরপর পার্ট টুয়ে আমি আরও চল্লিশটি প্রশ্ন তোমাদের দেবো এই প্রশ্ন যদি তোমরা করে যাও আশা করি তোমাদের কেউ ফেল করবে না তো দেখো প্রথম প্রশ্ন প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম আর্থ সামিট সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে রিও প্লাস টোয়েন্টি সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয় বারো সাইলেন্ট স্প্রিং বইটি কাল লেখা দেখে নাও তোমরা অ্যান্সারগুলো এজেন্ডা টোয়েন্টি ওয়ান গৃহীত হয় কত সালে বা কোথায় রিও ডি জেনের রিওতে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর আগামী দু হাজার তিরিশ সালকে লক্ষ্য করে সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কর্মসূচিকে কী বলা হয় এজেন্ডা টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড থার্টি থ্রি বলছি এজেন্টা টু থাউজেন্ড থার্টি প্রতি কিলোমিটার উচ্চতার সাথে তাপমাত্রা হ্রাসের পরিমাণ কত সিক্স ডিগ্রি সেলসিয়াস ওজন স্তর অবস্থিত বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্পিয়ারে লোকটাক হচ্ছে একটি রথ ইটাই ইটাই রোগের জন্য দায়ী মৌলটি হলো ক্যাটমিয়াম বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ত্রিমুখী দ্য ফ্ল অফ এ স্প্যারো বইটি লিখেছেন সালিম আলী বায়োডাইভার্সিটি কথাটি প্রবর্তন ওয়াল্টার রোশেন সাইলেন্ট ভ্যালি ভারতবর্ষে যে রাজ্যে অবস্থিত কেরালা পোলিও রোগের কারণ হল ব্যাকটেরিয়া ত্বকের ক্যান্সার সৃষ্টির কারণ ইউভি রশ্মি গ্রিন পিস হল এনজিও রেড পান্ডা পাওয়া যায় নেপালে ইএমপি এনভায়রমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের একককে বলে কিলো ক্যালোরি এলটোনিয়াম পিরামিড হলো শক্তির পিরামিড বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরের শক্তির প্রবাহকে বলে এনার্জি বায়োটিক্স স্ট্যান্ডিং গ্রুপ বলতে বোঝায় বিভিন্ন খাদ্যস্তরের সমস্ত জীব ইএসপি এর সাহায্য ড্যাশ তাপ তাপসরণ করা হয় উত্তরগুলো তোমরা দেখে না আমি আর প্রশ্নগুলো আলোচনা করছি না ভিডিওটি লং হয়ে যাবে তোমরা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো করতে পারো আমি শটো করে দিলাম যাতে তোমরা স্ক্রিনশট তুলতে পারো ঠিক আছে ছাব্বিশ থেকে উনত্রিশটি উনত্রিশ নম্বর প্রশ্নটি দেখে নাও চারটি প্রশ্ন এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নগুলো দেখো ঠিক আছে এবার ছত্রিশ থেকে চল্লিশ প্রশ্নটি চল্লিশ নম্বর প্রশ্ন অবধি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই কথা চল্লিশটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে অনুশীলন করো প্র্যাকটিস করো আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন তোমাদের মোট একশোটি থেকে একশো কুড়িটি প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করছি সেখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে তোমাদের টোটালি এমসিকিউ পেপারেটি পেপার এটি তোমাদের ওএমআর সিটে দিতে হবে তো ওএমআর সিট কেমন হয় তার ভিডিও এই ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ভিডিও দেওয়ার আধ ঘন্টা পরেই তোমার সমস্ত এই রিলেটেড ভিডিওগুলো এনভায়রমেন্ট স্টাডিজের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি চ্যানেল নতুন হয়ে থাকো এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবে এবং তোমাদের ভিডিওগুলো এই চ্যানেল থেকে পেয়ে কতটা উপকৃত তোমরা হও সেটিও জানাবে এবং তোমরা এই চ্যানেলটি কতটা ভালোবাসো সেটিও তোমরা প্রকাশ করবে তোমরা কেমন আছো সেটিও জানাবে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশান কীরকম হয়েছে বা কোন কোন সাবজেক্টে তোমাদের প্রবলেম হচ্ছে সেগুলো তোমরা জানাবে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই কাজে লাগবে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই পিভিস্টারি সঙ্গে যুক্ত থাকবে এবং কোনো কিছু প্রবলেম হলেই পড়াশোনা রিলেটেড অবশ্যই তোমরা স্টাডি ক্রেসকে জানাতে ভুলবে না ঠিক আছে তো অনেকে মেল করো হোয়াট হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা টেক্সট করো কমেন্ট করো তো প্রচুর অজস্র কমেন্টস আসে আমি সেগুলো হয়তো সবই পড়ি কিন্তু রিপ্লাই করার হয়তো হয়ে ওঠে না জনকে রিপ্লাই করি কিছুজন পারে দেওয়া হয় না তো অনেকেই তোমরা রেগে যাও বা কষ্টও পাও যে স্যার হয়তো রিপ্লাই দেয় না আমাকে ইগনোর করছে এমন কোনো ব্যাপার নেই তো প্রচুর এস এম আসে আমি সবারটাই দেখি আমি চেষ্টা করি অনেকে খুব দ্রুততার ধরো দশ মিনিট আগেই একটি প্রশ্ন দিয়েছি সে আর প্রোজেক্টের জন্য লাগবে আমি দশ মিনিট দেখেই আমি তাকে কমেন্ট দেওয়ার আগেই আমি ভিডিওটি আপলোড করে দিই যাতে সে উপকৃত হয় তো এরকম করি যখনই আমি পাই সময় পাই অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করি আমার ক্লাস করাতে হয় বিভিন্ন স্যারেরাও রয়েছেন আমরা ক্লাস করাই তো আমাদের সেই সময়টুকু ওখানে দিতে হয় তার মাঝে আমরা যে সময়টা পাই তোমাদের জন্য চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার অনলাইন মারফতে ঠিক আছে তোমরা যদি অনলাইনে পড়তে চাও ঠিক আছে থার্ড সেমিস্টারও তোমাদের পড়ানো হয় তোমাদের সেকেন্ড সেমিস্টারে তো সেমিস্টার এন্ডে হয়ে গেছে তবু যারা নোটস পেতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো সেকেন্ড সেমিস্টারের নোটস তোমাদের দেওয়া হয় মান সামান্য কিছু রেমুয়ারসের বিনিময়ে তোমাদের কিন্তু পুরো সাজেস্টিভ প্রশ্নের উত্তর সহ তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমরা যদি নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে ঠিক আছে আজকের মতো ভিডিওটি শেষ করছি